শারদীয়া কেটে গিয়েছে, কিন্তু পুজোর রেশ যেন এখনো কাটছে না। বাঙালি কিন্তু এখনো মেতে রয়েছে পুজোতে। আর বাঙালি সিনেমা প্রেমীদের জন্য আসতে চলেছে একটা সুখবর, কারণ আসছে নতুন ছবি যার নাম মহিষাসুর মর্দিনী। আর সেই ছবির আজকে ট্রেলার লঞ্চ। আমরা জিও বাংলার পক্ষ থেকে উপস্থিত হয়েছি আজকের ইভেন্টে। আপনাদেরকে জিও বাংলার পর্দায় দেখাবো আজকের এই বিশেষ অনুষ্ঠানের কিছু বিশেষ ঝলক। যে কোনো ছবির মধ্যে বেসিক যেটা আমি দেখি সেটা হচ্ছে গল্প, গল্প এবং সেখানে আমার চরিত্রটা কী। তো কাজে দুটোই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং স্পেশালি গল্পটা খুব ভালো ভেবেছে রঞ্জন, লেখা খুব ভালো, এবং প্রচুর ক্যারেক্টার আছে, প্রচুর ক্যারেক্টার, এবং প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেটা মিস করছি, ফ্র্যাঙ্কলি বলবো, আমি না কমেডি ছবি খুব মিস করছি। মানে এটা আমি মানে আমার সব থেকে প্রিয় যে জিনিসটা আমার লাগে মানুষকে হাসান, মানুষের হাসি কমে যাচ্ছে, জীবনটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই এই ধরনের কমপ্লিকেটেড গল্পও আসছে। এবং সোজাভাবে নির্মল হাসির ছবি আমি তো নিজে খুব দেখতে ভালোবাসি। এই ছবির মধ্যে দিয়ে একটা বড় শক্তির বিকাশকে দেখানো হয়েছে, হয়তো তোমরা ট্রেলারটা দেখে বুঝতে পারলে যে খুব ডেপথ আছে এই পুরো গল্পটার মধ্যে, এবং নারীদের বিশেষ করে একটা বিরাট ভূমিকা এই সমাজে কত বড় সেই জায়গাটা ডিরেক্টর ধরার চেষ্টা করেছে, এবং তা সত্ত্বেও নারীদের উপর কীরকম অত্যাচার হয় এবং প্রত্যেক দিন আমরা এটার মানে কী বলবো উইটনেস। আমরা এখানে আমরা কি সত্যিই মানে পারছি সব কিছু মানে জুঝে উঠতে, মানে আমরা কতগুলো জায়গায় যে কতটা অপারগ, এই ছবিতে সেই গিল্ট বা ফ্রাস্ট্রেশনগুলোকে খুব বড়ভাবে হাইলাইট করা হয়েছে। মহিষাসুর মর্দিনী, হ্যাঁ, মানে মহিষাসুর মর্দিনী বললেই আমাদের যে ঐতিহাসিকভাবে মহালয়ার কথা মনে পড়ে, এবং একটা জাঁকজমক, হ্যাঁ, একটা গালভরা নামের কথা মনে পড়ে। এই নামের পিছনে বা নামের আড়ালে বা প্রদীপের তলায় যেরকম অন্ধকার থাকে, এই নামের পিছনের আসল সত্যিটা আমরা রিভিজিট করতে চেয়েছি বা উদ্ঘাটিত করতে চেয়েছি, সেটার মাধ্যমেই মহিষাসুর মর্দিনী ছবিটি করতে ভাবনা চিন্তা করি। পুজোর রেশ কিন্তু থেকে গেছে এই মহিষাসুর মর্দিনী, আজকে তার ট্রেলার লঞ্চ, একটু বলো। এটা তো ভীষণ ভালো লাগছে, কারণ পুজোর পরে পুজো সেলিব্রেট করাটা মানে ওই মহিষাসুর মর্দিনীর ব্যাপারে সেলিব্রেট করাটা কিন্তু একটা বড় পাওয়া। মানে যতদিন না আমাদের ছবিটা আসছে এবং আসার পরেও আশা করি আমরা কিন্তু থ্রু আউট এই পুরো পুজো পুজো ব্যাপারটার মধ্যেই থাকবো মহিষাসুর মর্দিনীর মধ্যে, তো এটা খুব ভালো লাগছে। ছবিটা নিয়ে আলাদা করে কি বলবো, মানে ছবিটার নামের মধ্যেই প্রায় সবটা বলে দেওয়া যায়। এই ছবিটা বলা যেতে পারে এই সমাজের প্রতি একটা প্রশ্ন, যে আমরা তো মহিষাসুর মর্দিনীকে পুজো করি এবং এই গোটা সময়টাই একটা দেবীপক্ষের সময়, দুর্গা পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, এবং আমাদের প্রশ্নটা এটাই মহিষাসুর মর্দিনীর মাধ্যমে, যে এই যে আমরা দেবী শক্তিকে পুজো করি, শক্তিরূপে পুজো করি, সেইটা আমরা কতটা মেনে চলি আসল জীবনে। আমাদের দিনের পর দিন যেই ঘটনা ঘটে চলেছে চারিদিকে, আপনারা হয়তো আজকের পেপার খুললেও অনেক ঘটনাই পাবেন, মানে প্রতিদিনের পেপার খুললেই পাওয়া যায় ঘটনা, তো সেখানে দাঁড়িয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি সমাজ হিসেবে, সেইটা মানে কোথাও একটা রিয়ালিটি চেক দেয় এই ছবিটা। ছবির নাম মহিষাসুর মর্দিনী, এবং এই ছবিতে ফুটিয়ে তোলা হচ্ছে সামাজিক চিত্র, সমাজের মহিষাসুর মর্দিনীদের নিয়েই এই ছবির কনসেপ্ট। এবং এই ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত সহ আরও অনেকে। আর আমরা কথা বললাম কলাকুশলীদের সঙ্গে, এবং হয়ে গেল আজকের এই ছবির ট্রেলার লঞ্চ। আপনারা জিও বাংলার পর্দায় দেখে নিলেন আজকের অনুষ্ঠানের কিছু বিশেষ ছলক। কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আরও আপডেটের জন্য অবশ্যই দেখুন জিও বাংলা। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি রিমা, দেখতে থাকুন জিও বাংলা।